আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম চার ধরনের শুটকি ভর্তা রেসিপি। সো যারা মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না, তখনই কিন্তু আমাদের এইরকম ভর্তা চাই, তাই না? তো চলুন শুরু করা যাক, আজ মজাদার ভর্তা বানিয়ে দেখাবো। তো এদিকে হচ্ছে আমি নিয়েছি লয়টিয়া শুটকি, দেখতেই পারছেন। আর শুটকিটাকে আমি 1 ইঞ্চি পরিমাণ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে ভালো করে ধুয়েও নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার দেখাচ্ছে। তারপর এদিকে হচ্ছে কাচকি মাছের শুটকি নিয়েছি। আর এই শুটকি মানে যেভাবে রান্না করি না কেন সেভাবে খেতে ভালো লাগে, কারণ এই শুটকিটা কিন্তু অসাধারণ মজার। তো আমি হচ্ছে এই শুটকি দিয়ে আজ ভর্তা বানাবো, সেই জন্য আমি এখানে শুটকি নিয়েছি 100 গ্রামের মতো। আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে 5-6টার মতো চেপা শুটকি নিয়েছি। তো এটাকে সিঁদুর শুটকি বলি, আর অনেকে আবার চেপা শুটকি বলে থাকে। এদিকে মলা মাছের শুটকি নিয়েছি, এই শুটকিটাকেও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই শুটকিগুলো একটু ভালোভাবে খেয়াল করে ধুয়ে নিতে হবে, অনেক সময় দেখা যায় শুটকির মধ্যে ধুলোবালি থেকে যায়, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে হচ্ছে নিয়েছি শুকনো মরিচ, সঙ্গে কাঁচা মরিচও নিয়েছি 4-5টা। আর হচ্ছে রসুনের কোয়া নিয়েছি আন্দাজ মতো। তো শুটকির মধ্যে রসুন একটু বেশি হলেই মানে কিছু হয় না, মানে ফ্লেভার অনেক বেশি থাকে, খেতে ভালো লাগে। এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি আন্দাজ মতো, আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগবে সেজন্য নিয়েছি। তো চলে আসলাম চুলাতে, আর মানে আগুনটা জ্বালিয়ে দিলাম। এখন হচ্ছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নেব। সো প্রথমে যা যা করতে হবে, আমি হচ্ছে শুকনো মরিচ টেলে নেব। তো দিয়ে দিলাম শুকনো মরিচ, আর তেল ছাড়া আমি এই শুকনো মরিচগুলোকে একটু মানে মিডিয়াম টু লো আছে, মানে একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করে আমি এগুলো টেলে নেব। মরিচ টালা হয়ে গেলে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর আমি এখানে কাচকি মাছের শুটকি দিয়েছি। কাচকি মাছের শুটকিটাকে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ মানে 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে আর ভেজে নেব। যতক্ষণ না শুটকিটা মানে একটু মুচমুচে হচ্ছে, ততক্ষণই এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অন্যদিকে হচ্ছে আমি একটা ছোট্ট কিউট হাঁড়ি বসিয়ে নিয়েছি, আর হচ্ছে আমি পানি দিয়েছি 1 কাপের মতো। পানিটা যখনই ব্লক চলে এসেছে তখনই আমি এখানে দিয়ে দিয়েছি লইটা মাছের শুটকি। তো শুটকিটা এখন আমি সিদ্ধ করে নেব। আর এই শুটকিটা মূলত অনেক বেশি শক্ত থাকে, যার কারণে সিদ্ধ করতে হবে। আর এদিকে হচ্ছে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার কাচকি মাছের শুটকিটা কিন্তু একটু লালচে কালার হয়েছে আর মুচমুচে হয়ে গেছে। আমি এ পর্যায়ে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি মলা মাছের শুটকি, ঠিক একইভাবে নাড়াচাড়া করে কালারটা যখন লালচে হয়ে যাবে তখনই আমি এখানে দিয়ে দেব যা যা লাগে। তো এইভাবে নাড়াচাড়া করে এই শুটকিটাকেও ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শুটকিটা কিন্তু ঢালা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট রসুনের কোয়া 8-10টার মতো। দিয়ে দিচ্ছি এখানে 4-5টা আস্ত কাঁচামরিচ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে করে ভালো করে ঢেলে নেব। তো হয়ে গেছে আমার মলা মাছের শুটকিটাও ঢালা। আমি এখন একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। অন্য
অন্যদিকে হচ্ছে আমার লোটটা শুটকি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর শুটকি থেকে কিন্তু মানে যত ফ্লেভার আছে পানির মধ্যে চলে গেছে, তো সেই জন্য আমি পানি সহ ফ্রাই প্যানে শুটকিটাকে ঢেলে দিলাম। আর চাইলে কিন্তু আপনারা একটা ছাঁকনির মধ্যে চেখে তারপর শুধু শুটকিটাকে ঢেলে নিতে পারবেন। তো আমি আর পানি সহ মানে ঢেলে নিচ্ছি, তো পানিটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার লইট্টা শুটকি টালা হয়ে গেছে। আমি এখন সার্ভ করে নেব একটা বাটির মধ্যে। যখনই কালারটা শুটকির লালচে হয়ে আসবে তখনই বুঝতে হবে শুটকিটা টালা হয়ে গেছে, আর এ পর্যায়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো সবশেষে হচ্ছে আমি চপা শুটকি নিয়েছি, আবারও আমি অল্প একটু তেলের মধ্যে এই শুটকিগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে আমি মানে সামান্য একটু লবণের চিটা দিয়ে দেব, দেখা যায় এই শুটকির মধ্যে একটু যদি লবণ দেয়া মানে টালা হয় তাহলে এই ফ্রাই প্যানের মধ্যে লেগে যাবে না। আর দেখতে পাচ্ছেন নিজের পাশটা যখন হয়ে যাবে তখনই আমি উল্টিয়ে দিচ্ছি, আর এইভাবে মানে উলট পালট করে শুটকিটাকে আমি ঠেলে নেব। তো হয়ে গেছে আমার চেপা শুটকি টালা, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো শুটকি টালা হয়ে গেছে, আমি এখন দেখিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি পাটা শিলপাটায় বেটে বর্তাগুলো বানাবো। দেখতেই পাচ্ছেন অনেক কালার এসেছে শুটকির মধ্যে। তো প্রথম যে বর্তাটা বানাবো সেটা হচ্ছে কাচকি মাছের শুটকি, সেটা মাখিয়ে নেব জাস্ট। আর কাচকি মাছের শুটকি কিন্তু শিলপাটার মধ্যে বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হাতে মেখে নিলেই হয়ে যাবে। তো একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছে এখানে শুকনো মরিচ, দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ। এখন হচ্ছে লবণ আর মরিচগুলো একসঙ্গে করে মিশিয়ে নিচ্ছে, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর শুটকি বর্তার মধ্যে এরকম কাঁচা পেঁয়াজ যদি হয় তাহলে তো অনেক বেশি মজা হবে, আর আপনারা যদি কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তাহলে কিন্তু একটু ঢেলে দিতেই পারেন। দিয়ে দিয়েছে কাচকি মাছের শুটকি, এখন হচ্ছে হাত দিয়ে এই শুটকিটাকে এইভাবে মেখে নেবে। আর দেখতে পাচ্ছেন হাত দিয়ে যখন মেখে নেওয়া হবে তখনই কিন্তু শুটকিটা একদম জোরজোরে হয়ে যাবে, আর একেবারে জোরজোরে করে আর মানে কোনো প্রয়োজন নেই, একটু আদা ভাঙা হলে কিন্তু বর্তাটা খেতে আরও বেশ মজার হবে। তো হয়ে গেল কাচকি মাছের শুটকি বর্তা মাখানো, আমি পরে একটু দেখিয়ে দেব। এদিকে হচ্ছে এখন শিলপাটা চলে আসলাম, তো আমার বোন বেটে নিচ্ছে। প্রথমে হচ্ছে এখানে লোটটা শুটকি নিয়েছে, এই শুটকিটা দেখতে পাচ্ছেন মানে সিদ্ধ করার পর একদম সফট হয়ে গিয়েছে। তো এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচ টালা, তারপর রসুন দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিবে স্বাদ অনুযায়ী লবণ। তো একসঙ্গে সব কিছু বেটে নেবে আর বর্তাটা মানে খুবই ঝটপট হয়ে যাবে। আর এই শুটকি বর্তাটাকে দুইবার বাটতে হবে না, একবার বাটা দিলে কিন্তু হয়ে যাবে খুব সহজে। তো দেখতেই পাচ্ছেন বাটা হয়ে গেছে, এখন হচ্ছে মাখিয়ে নেবে, মাখিয়ে বর্তাটাকে নামিয়ে নেবে। তো দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর এরকম শুটকি বর্তার মধ্যে যদি কাঁচা পেঁয়াজ হয় তাহলে তো শুটকি বর্তা আর অনেক বেশি টেস্টি হবে। তো এইভাবে আবারও মানে আলতো হাতে একটু তেঁতলে নিয়েছে, আর শুটকি বর্তার মধ্যে মানে বিশেষ করে তেঁতলানো পেঁয়াজ খেতে ভালো লাগে, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। এখন বর্তাটাকে মাখিয়ে নিয়েছে, তো একটা বাটির মধ্যে এখন সার্ভ করে নিচ্ছে।
এখন হচ্ছে নিয়ে নিয়েছি মলা মাছের শুটকি। আর দেখতে পাচ্ছেন শুটকিটা কিন্তু অনেক ভালো করে আমি ঠেলে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা আস্ত শুকনো মরিচ, দিয়ে দিয়েছি এখানে রসুন। এখন হচ্ছে ভর্তাটাকে বেটে নিচ্ছে। যারা ভর্তা প্রেমিক অবশ্যই এই ভর্তাগুলো মানে ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয়। আর যাদের মুখে রুচি নেই, ভাত খেতে পারে না, তারা কিন্তু চাইলে এই ভর্তাগুলো বানিয়ে খেতে পারেন। এক নিমিষে কিন্তু মুখের মধ্যে রুচি চলে আসবে। আর এরকম ভর্তা দেখলে কিন্তু আমার জিভে পানি চলে আসে, ইচ্ছে করে মানে সাথে সাথে খেয়ে ফেলে, এরকম অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন মলা মাছের শুটকি বাটা হয়ে গেছে, একটু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তারপর তেঁতলে এখন ভর্তাটাকে মাখিয়ে তারপর হচ্ছে সার্ভ করে নেবে। আর এইরকম মজার মজার শুটকি ভর্তা কারা কারা বেশি বেশি পছন্দ করেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে, এতে আমি আরও সুন্দর সুন্দর শুটকি ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন হচ্ছে সব শেষে যে ভর্তাটা বানাবে সেটা হচ্ছে সিদ্ধ শুটকি ভর্তা বা চেপা শুটকি ভর্তা অনেকে বলে থাকেন। সেই জন্য এখানে কাঁচা শুকনো মরিচ নিয়েছি। আর এই শুটকি ভর্তার মধ্যে কাঁচা শুকনো মরিচটা কিন্তু ইউজ করলে ভালো হয়, অনেক বেশি টেস্টি হয় ভর্তাটা। দিয়ে দিয়েছে এখানে লবণ, লবণ দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছে টালা রসুন আর হচ্ছে টালা শুটকি। তো জাস্ট একটা বাটা দিলে কিন্তু হয়ে যাবে। আর এই শুটকি ভর্তা কিন্তু সব ভর্তা থেকে অনেক বেশি টেস্টি হয় আমি মনে করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই শুটকি ভর্তা। তো বাটা হয়ে গেছে, সব শেষে দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হচ্ছে আবারও মানে আলতো হাতে একটু তেঁতলে নেবে। আর তেঁতলানো পেঁয়াজ কিন্তু এই ভর্তার মধ্যে আরও বেশি খেতে ভালো লাগে। তো হয়ে গেল ভর্তা, এখন হচ্ছে সব কিছু একসঙ্গে করে মাখিয়ে নিচ্ছে। এখন একটা বাটির মধ্যে সার্ভ করে নেবে। আর এদিকে হচ্ছে দুই বোন মিলে ফাটামোচা ভাত খাচ্ছি, আর মানে সবাই তাকিয়ে আছেন আমাদের দিকে। তো এইরকম অবস্থা, আর ভর্তা দেখলে তো আর ইচ্ছা করে খেতে বসে পড়ি। এদিকে হচ্ছে চেপা শুটকি ভর্তা, আমি একটা মানে ডিশের মধ্যে সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। আর এখানে হচ্ছে মলা মাছের শুটকি ভর্তা, আর অন্যদিকে হচ্ছে লইট্টা শুটকি ভর্তা, আর এদিকে হচ্ছে কাচকি মাছের শুটকি ভর্তা। তো চারটা ভর্তাও কিন্তু অসাধারণ হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে পেট ভরে ভাত খাওয়ার মতো ভর্তা হয়েছে। সো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি ভালো লাগে সবাই প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হলো এই ভর্তাগুলো। তো এখন হচ্ছে আমি ভর্তা দিয়ে ভাত খাবো। তো আলহামদুলিল্লাহ ভাত নিয়ে নিলাম। এখানে চার ধরনের ভর্তা নিয়ে সঙ্গে আমি লেবু নিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি কাচকি মাছের শুটকি দিয়ে খাবো। তো মানে ভর্তা দিয়ে এখন ভাত মাখিয়ে নিয়েছি আর বিসমিল্লাহ বলে এখন শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, মানে আল্লাহ তাআলার নিয়ামত খাচ্ছি। আর এত বেশি মজা হয়েছে মানে বলে বোঝানো সম্ভব নয়, আপনারা যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছে। এখন হচ্ছে আমি একটু লইট্টা শুটকি ভর্তা নিয়েছি, আর এই ভর্তাটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছে, মনে হচ্ছে আল্লাহ তাআলা সরাসরি রহমত ঢেলে দিয়েছেন, মানে এত বেশি টেস্টি হয়েছে। শুধু আমার কাছে ভালো লাগেনি, মানে ঘরের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর সবাই দুপুরে মানে ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিয়েছেন। তো আশা করি আমার আজকের ভর্তা রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ ট্রাই করে দেখবেন আর আমার আজকের ভিডিওতে মানে একটু বেশি বেশি করে লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার আজকের ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সবাই একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। আর আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।